হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি লন্ডন বাংলা হেরিটেজের পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার এই ভিডিওটা একটু ব্যতিক্রম ধর্মী। আসলে আমরা কিন্তু আজকে এখানে একটা লাঞ্চ করতে আসছি সব ভাবিরা মিলে। অনেক সময় ভাবছি, দেখেন এখানে লিপি ভাবি বসে আছেন, তারপরে শিল্পী ভাবি বসে আছেন। আজকে আমাদের যে প্ল্যানটা ছিল এটা একটু ব্যতিক্রম ধর্মী, মিন্স শুধু ভাবিরা মিলে। আজকে আমি সব ভাবিদেরকে নিয়ে বাইরে আসছি লাঞ্চ করব বলে। আমাদের আসলে সময় হয় না কখনোই, ফ্যামিলির সঙ্গে সময় দেই, তারপরে হাজব্যান্ড, বাচ্চা, কাজ, আমাদের নিজেদের জন্য আমাদের 5টা মিনিট সময় থাকে না। তো আজকে আমরা ফ্যামিলি, হাজব্যান্ড, বাচ্চাদেরকে রেখে আমরা শুধু এখানে ভাবিরা মিলে লাঞ্চ করার জন্য আসছি। এখানে দেখেন শিল্পী ভাবি চলে আসছেন, শিল্পী ভাবি আগেই আসছেন, মুন্নি ভাবি আগে আসছেন, বাট ওনারা দুইজনে মিলে কাকলি ভাবিকে পিক করার জন্য গেছিলেন। আমাদের খাবার কিন্তু অর্ডার করা হয়ে গেছে, সবাই আমরা অপেক্ষা করতেছি এখন শাহিনা ভাবির জন্য। শাহিনা ভাবি আমাদের সঙ্গে জয়েন করবেন। ভাবি কিন্তু অনেক দূর থেকে এখানে আসবেন, ভাবি থাকেন কলিন্ডেলে। তো আমরা এখানে বসে একটু মাস্তি করতেছি, অর্থাৎ ছবি তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে। আজকের দিনটা অনেক ফান, অনেক ফান, বিলিভ মি। এই ধরনের সময়টা আমরা কখনোই বের করিনি কখনো। আর এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি প্রতি মাসেই একবার আমরা মিলে বাইরে যাব, আর এভাবে আমরা একটু সময় নিজেদের জন্য রাখবো। আপনারাও এভাবে আপনাদের পরিবার, ফ্রেন্ড যারা আছে ওদেরকে নিয়ে বাইরে যাবেন, খুব ভালো লাগবে। কারণ নিজেদের জন্য আমাদের একটু সময় অ্যাটলিস্ট রাখা দরকার। আমাদের অলরেডি খাবার রেডি, একটু পরেই কিন্তু আমরা খাবার খেয়ে লাঞ্চ কমপ্লিট করে এখান থেকে আমরা ওয়েস্টফিল্ডে যাব। ওয়েস্টফিল্ডে গিয়ে আমাদের একটু টুকিটাকি শপিং আছে। আমরা আসলে এখানে যে পরিবারগুলি থাকি এরা কিন্তু সবাই ফ্রেন্ডস, আমাদের ফ্যামিলির মতো হয়ে গেছে। কারণ আমরা সুখ দুঃখে একে অপরের পাশে থাকি, আর এই বিদেশের মাটিতে এখানে সবার ফ্যামিলি নেই বা সব কারো আছে, কিন্তু আমাদের যে ফ্রেন্ডসগুলো এগুলো কিন্তু খুব ভালো, এরা একেবারে ফ্যামিলির চেয়েও খুব ক্লোজ, এবং আমরা একে অপরের সুখ দুঃখ আমরা ভাগাভাগি করে নেই। তো এভাবের জন্য আমরা সবসময় থাকতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। আমি আসলে খুব লাকি, কারণ আমি যাদের সঙ্গে মিশি এরা খুবই ভালো, ভাবিদের পরিবার, বাচ্চাগুলি সব অমায়িক। কিছুক্ষণ পরে শাহিনা ভাবি চলে আসবেন, শাহিনা ভাবি ওয়ানওয়েতে আছেন, ভাইয়ের সঙ্গে কথা হয়েছেন, ভাবি চলে আসবেন। তো ভাবির জন্য শুধু অপেক্ষা করা, আমরা কিন্তু সবাই লাঞ্চ নিয়ে বসে আছি। আমরা আছি এখন কিন্তু মাইল্যান্ডে শীষ রেস্টুরেন্ট, এটা 4 পিস রেস্টুরেন্ট, খুবই ভালো। আপনারাও আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে চলে আসবেন এখানে। আর আমরা আজকে এখানে লাঞ্চ করার পরে কিন্তু আমরা মিলে ওয়েস্টফিল্ডে যাব। আমাদের টি পর্ব চলে আসছে এখানে, টার্কিস টিটা। অবশ্য ডিজার্টের কথা চিন্তা করছিলাম, কিন্তু ডিজার্টটা ওদের এখানে নেই এখন, বললো ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, বাট ভেরি সুন আবার ডিজার্ট স্টার্ট হয়ে যাবে। আমরা এখন চলে আসছি কিন্তু ওয়েস্টফিল্ডে, আমাদের টুকিটাকি শপিং আছে। কারণ আমরা এই ফ্যামিলি ফ্রেন্ডস মিলেই কিন্তু আমরা আবার 1 সপ্তাহ পরে আপনার একটু হলিডেতে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি মুন্নি ভাবি, শাহিনা ভাবি খুবই বিজি। তো এই ছিল আজকে আমাদের দিনের কর্মসূচি। আর দেখতে পাচ্ছেন সুন্দর একটি গিফট, যে গিফটটা আমার জন্য ভাবিরা কিনে নিয়ে আসছেন, শাহিনা ভাবি, মুন্নি ভাবি, মাহবুবা ভাবি, তারপরে লিপি ভাবি, কাকুলি ভাবি। আমি আসলে খুব লাকি, থ্যাংক ইউ ফর দিস গিফট ভাবিরা, আপনারা আমার জন্য অনেক সুন্দর একটা গিফট নিয়ে আসছেন। আর আমাদের সবার জন্য দোয়া করবেন যেন এইভাবে আমরা মিলেমিশে থাকতে পারি। তো ভিউয়ার, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায়। খোদা হাফেজ।